हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी जे जेखाने आछेन निरापदे भालो आछेन। आज के आमादेर एखाने प्रचुर बिस्टी होच्छे, तो इच्छे हलो नतून किछु एकटा बानाई, जेहेतु बासाय आछि आमरा सबाई। तो आज के आमी आपनादेर साथे बिरियानी रेसिपि शेयर करब, आशा करी सबार भालो लागबे। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানির প্রস্তুত প্রণালী। আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি এবং 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই লবণ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো। মাংসগুলোকে আমি হাড় চর্বি সহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটা আমি ব্যবহার করব। এই মাংসগুলোকে আমি হাফ আওয়ার ভিজিয়ে রাখব। এভাবে ভিজিয়ে রাখার ফলে মাংসটা অনেকটা সফট হয়ে আসবে এবং লবণটাও মাংসের ভিতরে ঢুকবে। এখানে আমি বিরিয়ানির একটা মশলাও ব্যবহার করব, যেটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। আধা ঘন্টা পর আমি পানি থেকে মাংসটাকে তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটাকে মশলার সাথে ম্যারিনেট করে নিব। একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা। এখন এক এক করে পুরো মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করব, যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি। তো দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, যেটা মাংসটাকে অনেক সফট করবে। এই উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংসটাতে যেন কোনো রকম পানি না থাকে, এবং রান্না করার আগে মাংসটাকে ছেঁকে নিতে হবে ভালোভাবে। মাংসটা মাখানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করব। 1 কাপ থেকে একটু কম বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ও সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গুঁড়োটা ছিল, এই জন্য আমি গুঁড়োটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি একটু মিষ্টিটা পছন্দ করি, তাই আমি একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, এটা পছন্দ অনুযায়ী। এখন আমি ভালো মতো এটাকে মেখে নেব, যাতে মাংস প্রতিটা মাংসের গায়ে মশলাটা লাগে। আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করি নেই, কারণ আমার এই খাবারটা বাচ্চারাও খাবে। আপনারা চাইলে এখানে মরিচ অ্যাড করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এই ম্যারিনেট করা মাংসটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন দিয়ে দিব এর ভিতরে 1 কাপ পরিমাণ তেল ও পেরেস্তা। ফিরে আসছি 4 ঘন্টা পর। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে আমি 3 পট পরিমাণ চাল দিয়েছি এবং কিছু দারচিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে একটা মোটামুটি ভাত রান্না করে নিব। ভাতটা যেন অবশ্যই শক্ত থাকে। সেই ম্যারিনেট করা মাংসটা চুলায় দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি পেরেস্তা। এখন দিয়ে দিব আধা ফুটা সেই ভাতটা। ভাতটা সুন্দর করে উপরে বিছিয়ে দিতে হবে, যাতে কোনো রকম দলা পাকে না থাকে।
আমরা অনেকেই অনেকভাবে বিরিয়ানি রান্না করে থাকি এবং সবার বিরিয়ানিটি খেতে অনেক টেস্ট হয়। তো আমি মাঝে মাঝে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করি, এতে কি হয় মুখের রুচিটা বাড়ে এবং মুখের টেস্টটা বাড়ে। এখন দিয়ে দিব এর উপরে পেরেস্তা, এক কাপ পরিমাণ পেরেস্তা ব্যবহার করেছি এখানে আমি। এখন আমি ব্যবহার করব ঘি, যেটা আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিছি এখানে। আপনারা চাইলে একটু বেশি কমও দিতে পারেন, এটা জাস্ট একটা স্মেল আসে, সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইবেন যাতে ঘিটাই ব্যবহার করতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসে। এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এর উপরে কালার ব্যবহার করতে পারেন বা জাফরন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি কালার পছন্দ করি না, তাই আর কি এখানে আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা এমনভাবে ঢেকে দিব এখন যাতে কোনো রকম তাপ বেরোতে না পারে। এটা আমি তাপে রান্না করব প্রায় 2 ঘন্টা। যেহেতু আমার এখানে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি, তাই আমার একটু টাইমটাও বেশি লাগবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর, এখন দেখব আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি একদম চুলার লো হিটটা ব্যবহার করেছি, এখন এটা সার্ভ করব। সত্যি অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। আশা করি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।